হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ক্যানন পিক্সমা G2010 প্রিন্টার। এই প্রিন্টারটিকে আপনাদের আজকে দেখাচ্ছি আমরা। প্রিন্ট দিলে প্রিন্ট সাদা কালো বেরোয় বা সাদা বেরোয়, টোটালি কোনো প্রিন্ট হয় না, লেখা হয়। তো চলুন আপনারা একটু ধৈর্য ধরে প্রিন্টারটি সার্ভিসিং আজকে দেখুন। আমরা অনেকদিন প্রিন্টারের সার্ভিসিংয়ের যে কাজগুলো এগুলো ভিডিওগুলো করতে পারি না, আমাদের 32 GB নিচে হয় না, তো কারণবশত কারণে যার কারণে আমরা ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো আজ থেকে আবার নতুন করে শুরু করছি, আমরা রেগুলারলি যাতে ভিডিওগুলো দিতে পারি। তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, যাতে করে আপনার বাসা বসে বা আপনার নিজের শপে বসে এই প্রিন্টারগুলো ঠিক করতে পারেন। তো প্রথমে আমরা প্রিন্টারটি প্রিন্ট দিয়ে দেখলাম, এরপরে আমরা প্রিন্টারটি প্রসেসিং করব। সেটা হচ্ছে আমরা কম্পিউটার থেকে যে এর যে সফটওয়্যারটা আছে এটা ফুল সেট আপ দিতে হবে। আপনারা ম্যানুয়ালি সেট আপ দিলে কিন্তু এটা আপনারা ঠিক করতে পারবেন না, অনলি প্রিন্ট করতে পারবেন, যার কারণে আপনাদেরকে টোটাল যে সফটওয়্যারটা আছে ডিক্স বা অনলাইনতে লাগাবেন, তারা শুধুমাত্র টোটাল সফটওয়্যারটা ইনস্টল করবেন। সেক্ষেত্রে আপনাদের প্রথমে করতে হবে সেটা সফটওয়্যারটা আগে ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে এ দেখুন সফটওয়্যারটা কিন্তু আমরা ম্যানুয়ালি ইনস্টল করছিলাম, যার কারণে কিন্তু আই যে প্রিন্ট এক্সট্রা সফটওয়্যারটা ইনস্টল হয়নি, জানে আমরা আবার নতুন করে এটাকে সম্পূর্ণ ইনস্টল করতেছি। তো সম্পূর্ণ ইনস্টল করতে গেলে আপনাদেরকে ডিস্ক থেকে বা ফুল সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখুন এটা কিন্তু প্রসেসিং হচ্ছে ডাউনলোডের জন্য, কারণ এটাকে আপনার যে সফটওয়্যারটি আমরা এতে ব্যবহার করব সেটা কিন্তু কাজ হচ্ছে। ফুললি সফটওয়্যারটি আমরা সেট আপ দিয়ে দেবো, ওই টিকগুলো না দিলে হয়, বাট আপনারা দিয়ে দিন আর দিয়ে ইনস্টল করে নিন। তো আপনারা একটু ধৈর্য ধরে এটি সফটওয়্যারগুলো সেট আপ করাগুলো একটু দেখে নেবেন, যাতে করে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো আমরা সফটওয়্যারটি ইনস্টল দেওয়ার পরে আবার আপনাদেরকে দেখাই পার্সোনালাইজেশন মেনটেন্যান্স। এই দেখুন আমরা এবার এটাকে ডিপ ক্লিনার দেবো, যাতে করে আপনার কালি কার্টিসে চলে আসে। তো একটু অপেক্ষা করতে হবে, কারণ ডিপ ক্লিন দিলে একটু হেডটা ক্লিন হয়, যার কারণে একটু সময় লাগবে। তো আপনারা সবসময় ধৈর্য ধরে প্রিন্টারগুলো সফটওয়্যার কীভাবে সেট আপ দেয়, তারপর হচ্ছে কীভাবে এটাকে ঠিক করি আমরা, সেগুলো একটু দেখবেন, যাতে করে আপনারা পরবর্তীতে আমাদের কাছে খুব মেজর কোনো প্রবলেম না হলে জন্য না আসা লাগে। তো এই প্রিন্টারটি আমরা দেখেন হেড ক্লিন দেওয়ার পরে কিন্তু প্রসেসিং হচ্ছে। এখন আমরা একটা প্রিন্ট দিয়ে দেখব যে আসলে প্রিন্টারটি এখনও টিপ ক্লিন দেওয়ার পরে কার্টিজে কালি আসছে কি না, কারণ এই কার্টিজে কালি যখন ঢোকাইছিল তখন কিন্তু আপনার টোটালি কার্টিজে কোনো কালি ছিল না, কারণ ওনাদের এই কার্টিজে মানে ড্রামে কালি না থাকার কারণে এটা কিন্তু হাওয়া ঢুকছে, যার কারণে আপনারা বুঝতে হবে যে হচ্ছে কি এটা আপনার কালি শুকাই যাওয়ার পরে এখানে কার্টিজে কালি ছিল না, যার কারণে আপনার সাদা কাগজ বের হচ্ছে, কোনো প্রিন্ট হচ্ছে না। একটু অপেক্ষা করে দেখুন, আমরা একটা প্রিন্ট দিব। এই ক্ষেত্রে একটা প্রিন্ট দেওয়ার পরে আপনাদেরকে বুঝতে পারবেন আসলে যে আসলে প্রিন্ট দেওয়ার পরে এটার অবস্থাটা কী হয়েছে। দাদা আছে 900 টাকা, 900 টাকা হ্যাঁ বলেন। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি একটা প্রিন্ট দিলাম,
দেওয়ার পরে প্রিন্টারটি প্রিন্ট হচ্ছে বা কোনো কালি বের হচ্ছে না, কারণ এখানে এখনও আপনার হেড ক্লিন দেওয়ার পরেও আমরা কাঠে যে কালি আনতে পারি নাই, কারণ একটু দেরি হচ্ছে, আরও দু একবার হেড ক্লিন দিতে হবে। আরও দু একবার হেড ক্লিন দেওয়ার পরে হয়তো বা কাঠে যে কালি আসতে পারে, তো সেক্ষেত্রে আবার ডিপ ক্লিন দিলাম। তো বন্ধুরা আপনারা একটু ধৈর্য ধরে দেখুন প্রিন্টারটি, কারণ হচ্ছে এই প্রিন্টারটি ঠিক করার জন্য শুধুমাত্র ম্যানুয়ালি ঠিক করা টাফ হয়ে যায়, যার কারণে আমরা সফটওয়্যারের মাধ্যমে করি। আর ম্যানুয়ালি যেগুলো প্রবলেম হয় সেগুলো বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় না। তো যেমন মনে করেন কোনো সেন্সার, এর সেন্সার বাইরে পাবেন না, তারপর চলেন মাদারবোর্ড, তারপর বেল, এই জাতীয় আর কি যেগুলো বাইরে নতুন পাওয়া যায় না, সেক্ষেত্রে একটি প্রিন্টার যদি নষ্ট থাকে তার থেকে এটাকে প্রসেসিং করতে হয়, তা অনেক লংই ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা সফটওয়্যারের মাধ্যমে যে কাজগুলো করি সেগুলো আপনারা মাঝে সাঝে এগুলো করতে পারবেন, যারা কারণ হচ্ছে এগুলো সফটওয়্যার যাতে যে প্রবলেমগুলো আপনারা ঘরে বসে করতে পারবেন। তো দেখুন আমরা কীভাবে কাজগুলো করি। ডিপ ক্লিন দেওয়ার পরে সাইডে কালি না আসার কারণে আপনার প্রিন্টারের যে পেস্টটি সাদা আসতেছে, যার কারণে আমরা এগেন পুনরায় আবার আমরা এটাকে আবার নতুন করে ডিপ ক্লিন দিচ্ছি। ডিপ ক্লিন দেওয়া হয়ে গেলে আমরা আবার একটা পেস্ট ক্লিন দিয়ে দেবো, দেওয়ার পরে তখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো আমাদের ভিডিওটি সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে আপনাদের বিভ্রান্তি না হয় বা হচ্ছে পার্ট টু পার্ট যেগুলো কাজ করি সেগুলো দেখলে কি আপনাদের নলেজে চলে আসবে। তো সাথে থাকুন, ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। লাল কার্টনটা বেশি করো।
তো বন্ধুরা আপনারা দেখুন, আমরা পুনরায় আবার প্রিন্ট করার পরে প্রিন্টারটি আবার প্রিন্ট দিয়ে এসেছি। তো প্রিন্ট দেওয়ার কারণে দেখুন আমাদের মনে হয় প্রিন্টারের কাটিজে যে কালিগুলো আছে সেগুলো অলরেডি চলে আসছে। তো আমরা এখন প্রিন্ট দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখন কিন্তু আপনার প্রিন্ট হচ্ছে। সেটা নেবেন তো বন্ধুরা, প্রিন্টারটি দেখুন অলরেডি রেডি হয়ে গেছে। তো আপনারা বাসায় বসে এগুলো করতে পারবেন, বা অফিসে বসে এগুলো করতে পারবেন, আমাদের কাছে না আসলেও চলবে আপনাদেরকে। তো এইভাবে প্রসেসিং করলে আপনারা সাফল্য হবেন। তো এই পর্যন্ত আজকের ভিডিও। আপনাদের আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে দেবেন। আর ভিডিওটি নতুন নতুন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, ফুল ভিডিওটি দেখবেন, যাতে করে আপনাদের কোনো বিভ্রান্তি না হবে। সেটা সবচেয়ে ভালো প্রিন্টার।